প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম। রাষ্ট্রদ্রোহের দায়ে পাকিস্তানের সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পাকিস্তানের একটি বিশেষ আদালত নজিরবিহীন এই রায়ের সঙ্গে এক আদেশে বলেছেন, মৃত্যুদণ্ডের আগে মারা গেলে পারভেজ মোশাররফের মরদেহ পার্লামেন্ট ভবনের সামনে 3 দিন ঝুলিয়ে রাখতে হবে। গত মঙ্গলবার পাকিস্তানের বিশেষ এক আদালত পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 সদস্যের একটি বেঞ্চ প্রথমবারের মতো দেশটির কোনো স্বৈরশাসকের বিরুদ্ধে এমন রায় দেয়। তার 2 দিন পর বৃহস্পতিবার 169 পাতার ওই রায়ের বিস্তারিত প্রকাশ হলে তা থেকে এই তথ্য জানা গেছে। অবৈধভাবে সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা জারি করার মতো রাষ্ট্রদ্রোহের অপরাধে মোশাররফকে এই সাজা দেওয়া হলো। 2013 সালে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহে মামলা হয়। যদিও তার বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন দাবি করে আসছেন সাবেক এই স্বৈরশাসক। বর্তমানে দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। রায় বলা হচ্ছে, আইন প্রণয়নকারী সংস্থাগুলোকে নির্দেশ দিচ্ছে পলাতক দোষী ব্যক্তিকে গ্রেফতারের জন্য সব রকম চেষ্টা চালাতে হবে, কিন্তু সাজা কার্যকরের আগে যদি তার মৃত্যু হয় তাহলে ইসলামাবাদের ডি চকে তার মরদেহ নিয়ে সেখানে 3 দিন ঝুলিয়ে রাখতে হবে। প্রসঙ্গত, ডি চক স্থানটি পাকিস্তান পার্লামেন্টের কাছেই। রায় ঘোষণার পরই এটিকে বেদনাদায়ক ঘটনা হিসেবে অভিহিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। আর পাকিস্তানে ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ পিটিআই সরকার রায়কে অন্যায় দাবি করে বলেছে, আপিল শুনানির সময় অসুস্থ ও স্বেচ্ছা নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট মোশাররফের পক্ষে থাকবে তারা। রায় প্রতিক্রিয়ায় পারভেজ মোশাররফ বলেন, কিছু মানুষ আমার বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছেন, তারাই মামলা করেছিলেন। পারভেজ মোশাররফ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে 1999 সালে ক্ষমতা দখল করেন। 2001 সাল থেকে 2008 সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন তিনি। 2007 সালের নভেম্বরে তিনি দেশটির সংবিধান বাতিল করে জরুরি অবস্থা জারি করেন। তারপর বিক্ষোভ শুরু হলে অভিশংসনের ঝুঁকি এড়াতে 2008 সালে পদত্যাগ করেন মোশাররফ। আজ এই পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে প্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।